তো বন্ধুরা, ফাইনালি এটিকে মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর। কারণ লাস্ট দুদিন ধরে এটিকে মোহনবাগান দল থেকে এত বাজে বাজে আপডেট বেরিয়ে আসছিল যে আপনাদের সেই আপডেটগুলো শেয়ার করতেও খুব খারাপ লাগছিল। তো অবশেষে এটিকে মোহনবাগান সমর্থকদের, ফ্যান্স, দল সবার জন্যই খুশির খবর। তো সেই খুশির খবরের পাশাপাশি আপনাদেরকে আরও দুটো আপডেট জানাবো। সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি ম্যাচে এটিকে মোহনবাগান খেলতে পারবে কিনা সেই আপডেটটা, এবং কবে থেকে প্র্যাকটিস করতে শুরু করবে এটিকে মোহনবাগান দল। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদেরকে বলার আগে আপনাদেরকে একটা অনুরোধ করে রাখি, যারা এখনো পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। কারণ বন্ধুরা, আমি আপনাদেরকে সমস্ত রকম খেলার আপডেট দিই। তো বন্ধুরা, সবার প্রথমে এটিকে মোহনবাগানের ভালো খবর দিয়ে শুরু করি। তো ভালো খবর যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে, এটিকে মোহনবাগান দলকে মাত্র 3 দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করতে হবে, যেটা অলরেডি এটিকে মোহনবাগান 2 দিন পার করে দিয়েছে, অর্থাৎ রবিবার দিন এবং সোমবার দিন। অর্থাৎ আজকে 2 নম্বর দিন চলছে এবং 3 নম্বর দিন, অর্থাৎ কালকেই লাস্ট, অর্থাৎ মঙ্গলবার দিন এটিকে মোহনবাগান লাস্ট কোয়ারেন্টাইন পিরিয়ড করবে। তারপরে এটিকে মোহনবাগানকে আর কোয়ারেন্টাইন পিরিয়ড করতে হবে না যদি কোভিড টেস্ট তাদের নেগেটিভ বেরোয়। তো আশা করি এই মুহূর্তে এটিকে মোহনবাগান দলের কারোর মধ্যে আর করোনা নেই, কারণ আজকে আর একবার কোভিড টেস্ট হবে রাত্রেবেলায়। তো তারপরে বোঝা যাবে যে এটিকে মোহনবাগান দলের কোন কোন খেলোয়াড়দের করোনা কোয়ারেন্টাইনে আরও থাকতে হবে, কোন কোন খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে যাই হোক, সমস্ত খেলোয়াড়ের যদি কোভিড নেগেটিভ আসে তাহলে কালকেই লাস্ট এটিকে মোহনবাগান দলকে কোয়ারেন্টাইন পিরিয়ডে থাকতে হবে। তো এটা তো সত্যি ভালো খবর, কারণ মঙ্গলবার দিন অবধি এটিকে মোহনবাগান দলের খেলোয়াড়দের কোয়ারেন্টাইন থাকতে হবে, তারপরে আবার বুধবার দিন থেকে এটিকে মোহনবাগান দলের সমস্ত খেলোয়াড়রা প্র্যাকটিস সেশন চালু করে দেবে। অর্থাৎ আজকে 10 তারিখ, কালকে 11 তারিখ, অর্থাৎ 11 তারিখের পরে এটিকে মোহনবাগান 12, 13, 14 তিনটে দিন সময় পাবে প্র্যাকটিস করার, নিজেদেরকে গুছিয়ে নেওয়ার। অর্থাৎ 12 তারিখ থেকে, 12ই জানুয়ারি থেকে এটিকে মোহনবাগান দল তারা আবার প্র্যাকটিসে নামবে। তো এটা সত্যি একটি খুবই ভালো খবর যে 12 তারিখ থেকে আবার এটিকে মোহনবাগান দল তারা প্র্যাকটিস সেশন শুরু করবে। তো এর থেকেও আর একটা ভালো খবর আপনাদেরকে দিই, যে উড়িষ্যা ভার্সেস এটিকে মোহনবাগান ম্যাচ যে ক্যান্সেল হয়েছে, এতে কিন্তু অনেকটা এটিকে মোহনবাগানই লাভবান হয়েছে। কারণ 15 তারিখে কিন্তু এটিকে মোহনবাগান দলের সমস্ত খেলোয়াড়ই ফিট হয়ে যাবেন এবং অ্যাভেলেবেল হয়ে যাবেন। সন্দেশ জিঙ্গান, তার কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হবে 13 তারিখ। তারপরে অমরিন্দর সিং, কাল ম্যাথিউ, দীপক টাংরি তারাও সুস্থ হয়ে যাবে বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে, এমনটাই এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে জানা গেছে। তো অর্থাৎ এটিকে মোহনবাগান দল 15ই জানুয়ারি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে যে খেলতে নামবে, যদি না কারোর করোনা হয়, তাছাড়া এটিকে মোহনবাগান দলের কিন্তু সমস্ত খেলোয়াড় অ্যাভেলেবেল থাকবে, এমনকি সন্দেশ জিঙ্গানও 15ই জানুয়ারি অ্যাভেলেবেল থাকবে এটিকে মোহনবাগান ম্যাচের জন্য। তো বন্ধুরা, এটা আমি জানি যে এইটা সব থেকে ভালো খবর, 15ই জানুয়ারি এটিকে মোহনবাগান যে বিএফসির বিরুদ্ধে খেলতে নামবে, সেইখানে এটিকে মোহনবাগান দলের কাছে 100% সুস্থ প্লেয়ার থাকবে। অর্থাৎ সেই ম্যাচে জুয়ান ফ্যান্ডোর কাছে সমস্ত অপশন থাকবে, এবং জুয়ান ফ্যান্ডো যদি চায় সেই ম্যাচে সন্দেশ জিঙ্গানকেও ব্যবহার করতে পারে। অর্থাৎ যদি এটিকে মোহনবাগান দলের আর অন্য কোনো খেলোয়াড়ের করোনা পজিটিভ না হয়, তাহলে কিন্তু বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান। তো বন্ধুরা, আমি একেবারে 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যে কবে থেকে প্র্যাকটিস শুরু করবে এটিকে মোহনবাগান। তো এটিকে মোহনবাগান 12ই জানুয়ারি থেকে প্র্যাকটিস শুরু করবে, এবং সেই ম্যাচে ভালো খবর হচ্ছে এটিকে মোহনবাগান দলের সমস্ত খেলোয়াড়ই অ্যাভেলেবেল থাকবে, এমনকি অমরিন্দর সিং, দীপক টাংরি, কাল ম্যাথিউ অ্যাভেলেবেল থাকবে, সন্দেশ জিঙ্গান অ্যাভেলেবেল থাকবে। এবং আরও ভালো খবর যে এটিকে মোহনবাগান আর একদিন, অর্থাৎ মঙ্গলবার দিন অবধি কোয়ারেন্টাইন পিরিয়ড থাকবে, এবং বুধ, বৃহস্পতি, শুক্র, অর্থাৎ 3টে দিন এটিকে মোহনবাগান হাতে পাবে বিএফসি ম্যাচের আগে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগলো। তো বন্ধুরা, আপনিও যদি ফুটবল ফ্যান হন তাহলে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাই বন্ধুরা, আশা করি এই চ্যানেলটিকে আপনি ভালোবাসবেন, তার জন্য পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।